شدو بیراد 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 بیراد. আপনার দেওয়া প্রত্যেকটা চিঠি আমার কাছে ঠিকঠাক মতো জমা আছে চেয়ারম্যান সাহেব। সারাদিন এত রুগী আসে যে দিন দুনিয়ার কোনো খেয়ালই রাখতে পারিনি, কিন্তু এখন তো বিপদ হয়ে গেল, চেম্বার এত দূরে। তুমি তোমার বউয়ের কাছ থেকে সমস্ত বিষয় আগে জানা নিবা, জেনে নেওয়ার পর যেটা করবা সেটা হচ্ছে চেয়ারম্যান সাহেবের খুব দরকারি একটা চিঠির বাক্স আছে, এইটা পারুল কোন চিপার মধ্যে লুকায় রাখছে তুমি এটা যাই না, সুন্দর করে জিনিসটা মামলা খালাস করে দিবা। তবে একটা বিষয় মনে রাখবা, ঘরে অনেক দামি জিনিসপাতি থাকবে, গহনা থাকবে, সোনা থাকবে, দেখলে তোমার চোখ চক 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 করবে, নিতে ইচ্ছা করবে, কিন্তু খবরদার যদি নাও তোমার কিন্তু খবর আছে, শুধু মাত্র চিঠির বাক্স, তারপরে মামলা খালাস, তোমার একটা দোকান, দলে একটা টিভি, বুঝছো? বুঝতে পারছি, কামটা খুব সাবধানে করতে হবে। সাবধানে না করলে তো মামলা খালাস হয়ে যাবে। আর শোনো, ঘটনা যেটা হইতে পারে তুমি ধরা খেতে পারো, ধরা খেয়ে মরেও যেতে পারো, মারকে ধরা খাবা মরে যাবা, কিন্তু খবরদার তোমার যে কাজে লোক আমরা দিছি এটা কিন্তু কাউরে কইতে পারবো না। অসুবিধা নাই, ধরা খাইলে আমি তো আছি, টেনশনের কোনো কারণ নাই। আর দালাল জি, হাত খরচের টাকা দিয়ে দিও। জি অবশ্যই। হ্যালো অর্নি, আমি নাজমা। ও আপু, কেমন আছো তুমি অনেকদিন পর? হ্যাঁ আমি ভালো আছি। আচ্ছা শোন, আমি তোরে একটা বিরাট বড় একটা দায়িত্ব দিব, একদম ঠিকঠাক মতো পালন করতে হবে। বলো কি করতে হবে। একদম মনোযোগ দিয়ে শোন, আমাদের এলাকার চেয়ারম্যান হয়েছে একটা পুইস্কা পোলা, আনমেরিড, হেভি স্মার্ট, তার বিপক্ষে দাঁড়ায় আমার আপন চাচার তুই। এখন নেক্সট নির্বাচনে যেমনি হোক আমার বোনের জিততেই হইব, আর তার লেগা তোরে ওই পোলারে প্রেমের সাথে ফেলতে হইব, তার কথাবার্তা মেসেজ সব ডকুমেন্ট রাখতে হইব। আমার এমন কিছু প্রমাণ লাগব যাতে করে নির্বাচনের আগে ওর পুরা প্রেস্টিজ পাঞ্চার করে দিতে পারি, ইমেজের বারোটা বাজায় দিতে পারি। আর তোরে ওই কাজটা করতে হইব খুবই গোপনে, খরচাপাতি যা লাগে সব আমি দেব। তোর জন্য আলাদা পুরস্কারের ব্যবস্থাও আছে। ও এটা কোনো ব্যাপার, গ্রামের গৃহবধূকে আমার প্রেমে ফেলাতে ওয়ান টুর ব্যাপার, আর আমার ভয়েস শুনলেই তো ফিদা হয়ে যাবে। তুমি ফোন নাম্বারটা দাও জাস্ট, আমি তোমাকে ফোন দিয়ে সম্পর্কে বিস্তারিত জেনে নেব। ওকে ঠিক আছে, তাহলে রাখলাম। হুম ওকে বাই। কি করছিস এটা, কে মেয়ে? আমার ননদের বান্ধবী, ওরা ঢাকায় একসাথে পড়ে। আচ্ছা আচ্ছা, খুবই স্মার্ট, ও নিশ্চিত পারবে। তারপর দেখ আমি কি খেলা খেলি। ডাক্তার সাহেব, জ্বর। কাশি মাথা ব্যথা,
শরীরটা দুর্বল লাগে। চুলকানি, বুকের সমস্যা, আবার ক্ষুধাও লাগে না। চুলকানি আর কি? বুকে ব্যথা, ক্ষুধা মন্দা। ডাক্তার সাহেব, এটা কোনো সমস্যা না। তাহলে সমস্যা কি? সমস্যা তো আমার না, আমার বন্ধুর। তোমার বন্ধু কই? ও তো বাড়িতে। ও তো আইতে পারে না, আমার এই পাঠাইছে। কি সমস্যা? আমারে বলেন, আমি সব জানি। আরে আমার বুকের জিহ্বা দেখতে হবে। ডাক্তার সাহেব, আমার জিভে দেন। ডাক্তার সাহেব, ও দেখতে আমার মতো না, বয়সে সমান, সেম টু সেম। তুমি মিলে গিয়ে ভাড়া টেনে নাও, অন্যদের জন্য ভাড়া কাটো। ঠিক আছে, কোনো সমস্যা নেই। মিথ্যা কথা কইয়ে কি ফাসলাম আল্লাহই জানে। কারণ আমি একজন উকিল মানুষ, আমি এত রাগ হইলে হইবে না, এরপর আমি চুপ করিয়া আসলাম। বুঝ কেন কি হইছে? কি হইছে আবার? এখনো বিচার হইলে ডাক ডোল পিডাইয়া মানুষজন জোগাড় করে যে বিচারে বসলে, কোনো বিচার হইছেলে? তুমি কোনো বিচার পাইছো কদাই? হ্যাঁ পাইলাম না তো। তুমি এক কাম করো ভাই, বুঝছো, মামলা করিয়া দাও, মামলা। বাপের জন্মে শিক্ষা হয়ে যাইবে, বুঝছো, আর জীবনে তোমার দিকে চাইতে পারবে না, তোমার মায়ের দিকেও চাইতে পারবে না। কি বলো, এই মামলা টামলা দেখলে তো আমার ভয় লাগে। ওয়া বললা কি তুমি? মই আছি কিরফিন্নে, এই অ্যাডভোকেট মাসুদ মোল্লা কিরফিন্নে আছে, তোমাদের পাশে দাঁড়ানোর জন্য আছে, তোমাদের বিপদ আপদের সাথে থাকার জন্য আছে। তুমি ডরাইলা, মুই থাকতে তুমি ডরাই গেলা, কও দেই। এই মামলা টামলা করলে আমার মেয়ের আবার বদনাম হইবে না তো? শোনো, মামলা যেকালে হইয়ে যাইবে আনে, ওই পক্ষ দর্দি আইয়া তোমার পায়ের মধ্যে হাবডাই ধরিয়ে পড়িয়ে থাকবে, বুঝছো। তুমি মোটেও নিজ দিকেও তাকাবে না, তুমি খালি খিস দিয়ে থাকবে এরকম, যে না আমি আর মানি না, মামলা চলতেই থাকবে। এরপর দেখবা টাকা খালি নিয়ে আসতে থাকবে, তুমি খালি পকেটে ঢুকাইতে থাকবে, নিয়ে আসতে থাকবে পকেটে ঢুকাইতে থাকবে, মামলা খালি চলতেই থাকবে। কোনো মতো কিন্তু মিলমিশ হবে না যতক্ষণ আমি না বলি, যেকালে আমি বলবো ওকে মিলমিশ হয়ে যাও, সেকালে মিলমিশ হয়ে যাওয়া, বুঝতে পারছো? আচ্ছা আমি একটু ভাইবে দেখি। ভাবো ভাবো, ভাবতে ভাবতে আবার পুরো বছর শেষ করে দিও না, বুঝছো। এফটিজিং এই গ্রামের ভিতরে যতদিন পর্যন্ত এই মোল্লা মাসুদ জীবিত আছে, অ্যাডভোকেট, এতদিন পর্যন্ত এই গ্রামের মধ্যে এফটিজিং কা কবর দিয়ে হালাম, এফটিজিং রে, বুঝছেন। মামলা রেডি করে ফেলাইতে আসি, আপনি কোনো চিন্তা করবেন না, মাথা ঠান্ডা করিয়া বাড়ির দিক যান, মুই আসি দেখতে আসি, যান আপনি। আচ্ছা আমি বাড়ির দিকে যাই, যান। এফটিজিং এই গ্রাম মাটি দিয়ে তো হালার পালা। এখন ব্যথার কি অবস্থা? আমি তো আপনার কাছে যাচ্ছি না। কেন, কি সমস্যা? কালকে হঠাৎ করে ফুটবল খেলতে যায় পুরো শরীর ব্যথা আর ব্যথা, নড়তেই পারতেছি না। কোথায় সাইকেলে? এমনি তোমার শরীর ব্যথা, তারপর আবার সাইকেলে? আরে তোমার সময় নাই, তুমি ওঠো, যাইতে যেতে বলবা কি সমস্যা? ওরে হাল্লা রে, কি অবস্থা!
এই কই যাও, একটু পেশাব করে আসি। না না, যেখানে সেখানে প্রস্রাব করা ঠিক না। এখন ব্যথার কি অবস্থা? অনেকদিন পর পর খেলাধুলা করলে গায়ে হাত পা একটু ব্যথা করে, আবার নিয়মিত খেললে সেটা ঠিক হয়ে যায়। আচ্ছা আচ্ছা, তুমি যে সাইকেলে চললা এটা তোমার খেলাধুলার কাজে দিয়েছে। আচ্ছা আচ্ছা, সব রোগে ঔষধ দরকার নাই। এখন যাই, ভালো থেকো। এত সাজুগুজু জিনিস অন্যকে সেজে দেখাবার জন্য আমার জামাই আমাকে কিনে দেয়, সেটা তো আমি জানতাম। এরপর থেকে অন্য কাউকে সেজে দেখাবো। আপনি বাড়িতে কখন থাকেন যে সেজে দেখাবো? সেই রাতের বেলা বাড়িতে আসি, তাও তো ওষুধ নিয়ে গবেষণা আর শেষ হয়। বুঝেছি, এখন থেকে ঔষধ গবেষণায় মন না দিয়ে বইয়ের গবেষণায় মনোযোগ দিতে হবে। ইস, একদম ঘেমে গেছেন, গরমে খুব কষ্ট হচ্ছে না? একটু কাছে এসে বসবেন। বসি, আমাকে কষ্ট করে হাত পাখা দিয়ে বাতাস করতেছে কেন? ভিতরে তো কারেন্টের বাতাসই আছে। কারেন্টের বাতাস আর বইয়ের হাতের বাতাস বুঝি এখনো? ভালো পারি না, তুই তো সাহায্য করে দিবি। কি ঝামেলায় পড়লাম উকিল সাহেব, আমাকে 14 গোষ্ঠীর মধ্যে কেউ কোনোদিন মামলা খায় নাই, এখন কি হইব? কিছুই হইবে না। এই মাসুদ উকিল আছে কিরফিন নে, কোনো সমস্যা হইবে না। মুই তো থানায় না গেলেই হয়েছে। না, বাড়ির ভিতরে যাব কিভাবে? বাড়িতে যাওয়ার সময় কি আমার আছে? আমি থাকি সারাক্ষণ দৌড়ের উপরে, আপনারা জিরাইতে পারেন, মোর দুই পাও তো জিরায় না, বুঝলেন? হ্যাঁ, তো খবর পাঠাইছে ওরা। কি খবর? খবর খবর খুবই খারাপ। কেন, কি হয়েছে? হয়েছে যে ইয়া লতিফ, হ্যাঁ, সালিশ পছন্দ হয় না। তা কী করতে চায় জানো? তোমাদের বিরুদ্ধে মামলা করবে। বলেন কি? কি আর বলবো, এই যে দেখেন, ব্যাপার কাগজপত্র রেডি আছে, আমাদের আমি পছন্দ করি, হেপিনে আমাকে জানাইতে আসলো। আজ যদি না জানাইতে মানে এতক্ষণে আজতে থাকতেন না, আজতে থানায়। উকিল সাহেব, তাইলে হন উপায়? শোনেন ভাই, আপনাকে একটা সাজেশন দিতে আছে। আপনি এমনই কিছু টাকা পয়সা দিয়া মিলমিশ করি হালাম, চেয়ারম্যান সাহেবকে যদি জানাইতে জানানে কোনো লাভ হইবে না। মানুষ জানাজানি হয়ে গেলে আপনি আর মিলমিশ করতে দেবে না হানে, বুঝছেন? আপনি সুপে সুপে যাইয়া মিলমিশ করাই খেলা। কি ঝামেলায় পড়লাম উকিল সাহেব, আমাকে 14 গোষ্ঠীর মধ্যে কেউ কোনোদিন মামলা খায় নাই, এখন কি হইব? কিছুই হইবে না। এই মাসুদ উকিল আছে কিরফিন নে, কোনো সমস্যা হইবে না। মুই তো থানায় না গেলেই হয়েছে। আপনারা কিছু টাকা পয়সা দিয়া একটা মিলমিশের ব্যবস্থা করেন, আপোষ আপোষ।
উকিল সাহেব, এই দায়িত্বটা একটু আপনি নেন। আচ্ছা, এখন কথা বলেন হাসান ভাই, আপনি আমাকে চেনেন না? আমি হচ্ছে যে বাদীপক্ষের উকিল। হ্যাঁ, আমাকে মোটো অঙ্কের টাকা দিয়ে নিয়োগ দিয়েছে, হেদের টাকা পয়সা নিয়ে আমি মামলা লড়তে আসি। আপনাকে বললাম না, আপনাকে পছন্দ করে দেখি আমি থানা পর্যন্ত যাই নাই। আপনাকে বলতে আসি একটা আপসরফাকরণের পিণ্ডে, আমার পক্ষে কি সম্ভব কয়েনতেই এখানে দায়িত্ব নেওয়া? ঠিক আছে তাইলে উকিল সাহেব, আমি রাত্রে টাকা নিয়ে যাইমু, আপনি একটু থাকলে ভালো হয়। আমার কি সেখানে থাকা ঠিক হইবে আপনি বুঝতে পারতেছেন না? আপনাকে তো আগেই বললাম। তাছাড়া ঠিক আছে, আপনি যখন এত করে আমাকে বলতে আসেন, রিকোয়েস্টটা আমি আবার হালাইতে পারি না। ঠিক আছে, আপনি টাকা পয়সা লইয়া আসছেন, আমি থাকবো অনেক সাতরি আসছেন, বুঝছেন? ঠিক আছে, টাকা পয়সা নিয়ে আসছেন। সব সেট করে দিয়ে তারপর আসলাম। কি খবর বলো? পজিশন নিয়ে আছে, ঘুমাইলে ঘরের ভিতর মামলা খালাস হয়ে যাবে। আর ব্যাকআপ টিম বাইরে পজিশন নিয়ে আছে, যদি ধরা খায় সুন্দর করে টাইনা বের করে নিয়ে চলে আসবে মামলা খালাস। লাইট অফ হওয়ার 30 মিনিট পর বাইরে দাঁড়ায় থাকবে, তো যেই নাক ডাকার আওয়াজ পাবে মনে করবে সাক্ষী দুর্বল, ঢুকে যাবে সুত করে। ব্যাকআপ টিম বাইরে পজিশন নিয়ে দাঁড়ায় থাকবে যে যার জায়গায়, মামলা খালাস। বুঝছো জালাল, আমার চেয়ারম্যানই জীবনে জানা মতে এত বড় অন্যায় আমার করা লাগে নাই, কিন্তু আজ একটা পুরনো সম্পর্কের জন্য এত বড় একটা অন্যায় করা লাগতেছে। চেয়ারম্যান সাহেব, প্রেমের মরা না জলে ডুবে না, ভাইসা থাকে, আপনারটাও ভাইসা আছে, এইটা নিয়ে দুশ্চিন্তার কিছু নাই। প্রেম আর যুদ্ধে সব কিছু জায়েজ আছে। তুমি এত কথা শিখলে কবে? শিখতে হয়। আপনার পাশের চেয়ারে বসার ক্ষমতা অর্জন করার জন্য শিখতে হয়, নইলে তো সাক্ষী দুর্বল, মামলা খালাস হয়ে যাবে। খাইছেন কিছু? এই অবস্থা বলে কারো ক্ষুধা লাগে? তুমি খাইছো? না। চলো দুজন মিলে কিছু খাই। চলে মিয়া, মানু তো চেনো না, এখাপ দেখ পা মই কিডা, মোর ক্ষমতা কতখানি এখাপ গোটে আর পাবা। এই অ্যাডভোকেট মাসুদ মোল্লা এমনি এমনি তো আর হয় নাই। হ্যাঁ, নাম যশ খ্যাতি এমএ এমএ সরাই পড়তে আছে বিভিন্ন দেশের ভিতরে। এই যে আমার এলাকায় মেম্বার, চেয়ারম্যান, বিরোধী দল, হেন কোনো জায়গা তো বাদ দেও না, বিচার চাইয়া। বিচার পাইছ? পাও নাই। এখন একটু অপেক্ষা করো, অপেক্ষা দিতে থাকো, দেখ পা নে বিচার আসিয়া তোমার পায়ের নিচে লুডুবুডি খাইবে, খালি একটু ওয়েট দিতে থাকো। উকিল সাহেব, যা খরচ হয়েছে আমি সব দিয়ে দিব। তুই কেন তোরা সারা আনতে পারলি না? কেন মনে করো 6 ঘন্টা ওভার হয়ে গেল আর তখনই বাসাটা সরল, তুমি ঘুম থেকে ওইটা সরকে দেখা জামাই ফেরত হবে।